Assalamu alaikum, this is Vet Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. Viewers, আজকে আপনাদের একটি বিড়াল হিট স্ট্রেসের কারণে পরবর্তীতে ঘন ঘন বমি করছিল আর হলো ওর হাগু কি নরমাল ছিল? হাগু নরমাল ছিল না এবং ডিহাইড্রেটেড ছিল। তো বিড়ালটাকে এখন স্যালাইন দেওয়া হচ্ছে। গতকালকে আমরা মুখের মেডিসিন স্টার্ট করেছি এবং গতকালকে থেকে এখনও সে আস্তে আস্তে ইম্প্রুভ করছে। এখন আমরা ওকে দেখবো। ওর নাম জানো কি? পুচি। পুচিকে আমরা দেখবো। এই যে পুচি কই, পুচি কই। এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পুচিকে, পুচিরে দেখা যাচ্ছে? তোমার দেখা যাচ্ছে পুচি? স্যালাইন চলছে, স্যালাইনের মাধ্যমে আমরা পুচিকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, গতকালকে পুচির ওষুধও শুরু হয়েছে, তাই না? পুচিকে আমরা এখন দেখবো। পুচি, পুচি, তাহলে পুচির এখন স্যালাইন চলছে, খুলে গেছে। আচ্ছা, অসুবিধা নাই, এখন একটু রেস্ট দাও। দেখো তো কই, দুই জায়গায় ফুলছে। কয় জায়গায় ফুলছে? দুই জায়গায়। হ্যাঁ, আস্তে আস্তে কিছুক্ষণ পরে পরে আরো একটু দিয়ে শেষ করে দিব। তাহলে পুচির সমস্যাটা একটু বলো তো, প্রথমে কি হয়েছিল? খাচ্ছিল না। হ্যাঁ, অ্যালার্জিক হয়েছিল। আচ্ছা, সারাদিন ঘুমাতো। হ্যাঁ, আর বাল মুভমেন্ট ইরেগুলার হয়ে গিয়েছিল। আচ্ছা, পরে কালকে আমরা মুখের ওষুধ শুরু করার পর এখন অনেকটা ইম্প্রুভ। তার মানে আমি বলেছিলাম যে মুখের ওষুধ আমরা আগে ট্রাই করব, আর সাথে তো স্যালাইন 3 দিন চলবে। মুখের ওষুধে যদি ভালো না হয় তাহলে আমরা ইঞ্জেকশনে সুইচ করব। তাহলে আমাদের এখন আর ইঞ্জেকশনে সুইচ করার প্রয়োজন নাই, মুখের ওষুধটাই টাইমলি খাওয়াবা, ঠিক আছে? তোমার আম্মু সকালে ফোন দিয়েছিল, উনিও বললেন যে এখন অনেকটা ইম্প্রুভ। সুতরাং আমি বলছি যে তাহলে মুখের ওষুধটাই চলুক, ঠিক আছে? রাতে তোমার আম্মু অফিস থেকে ফিরলে আবার আমাকে একটু ফোনে জানায়ও, ঠিক আছে, কী অবস্থা, ঠিক আছে? আর এর মধ্যে সারাদিনে যদি কোনো ইমার্জেন্সি হয় ফোনে জানায়ও, তাহলে আমি যাই লাগে বলে দিব কীভাবে কী করতে হবে। পুচি, 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 তাহলে পুচি ভালো হয়ে যাচ্ছে না? তাহলে ভালো করার মালিক কে? অলমাইটি আল্লাহ। আমরা কি উসিলা? উই ক্যান ট্রাই, একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা ট্রাই করতে পারি, কিন্তু ভালো করার মালিক হলো অলমাইটি আল্লাহ। তাহলে ও তো ভালো হয়ে যাচ্ছে, আমরাও ভালো হয়ে গেলে পার্টি পার্টি করব, ঠিক আছে? গরুর মাংসের পার্টি নাকি? কি গরুর মাংস খায়? গরুর মাংস দিয়েছি, খায় না? না, ওকে কুচি কুচি করে কিমা করে সিদ্ধ করে দিতে হবে, বড় কুকটাকে খেতে পারবে না, ঠিক আছে? অসুস্থ, হ্যাঁ, কিন্তু গরুর মাংস, হ্যাঁ, মাছ হলো নাম্বার ওয়ান, সবচেয়ে বেশি খাবে মাছ, তারপরে মুরগির মাংস, তারপরে গরুর মাংস, খাসির মাংস সবই খাবে। হ্যাঁ, এই যে যেমন এই যেটা, এই যে পার্সিয়ান, এটা গরুর মাংস, খাসির মাংস, মুরগি, ফিশ সব খায়, খাচ্ছে না, ওই যে অসুস্থ যে এই কারণে ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তাহলে ওকে আমরা আস্তে আস্তে সুস্থ করে তুলবো, ঠিক আছে? ধীরে 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 সে ইয়ে হয়ে যাবে। এটা কি করে? এটা হলো পার্সিয়ান, ও খালি দুষ্টুমি করে, তার দুটো বাচ্চা আছে, ঠিক আছে? ও সারাক্ষণ ক্রিম বিরিং ক্রিম বিরিং করতে, ও খুঁজতেছে যে এখানে কোন বিড়াল আসছে, কেন আসছে। হ্যালো, মিয়াও, এই কি করিস? ও হলো প্লেফুল, ও সব খায়, মুরগি, মাছ, মাংস, সব সব সিদ্ধ কাঁচা সব খায়, অলরাউন্ডার। আমার সব বিড়াল হলো অলরাউন্ডার, ঠিক আছে? হ্যালো,
কুচিকে আমরা এখন দেখছি, কুচি কি করতেছে, বসে আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা আবার বলি, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন পুচিকে, পুচি এখন অনেকটাই সুস্থ এবং স্যালাইন দেওয়ার পর সে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে। আমরা মুখের ওষুধ দিয়েছিলাম, মুখের ওষুধেই কাজ করছে, সুতরাং আমরা ইঞ্জেকশনে আর যাবো না। সুতরাং আপনারা এই সময়টাতে কুকুর বিড়ালের ভাইরাল রোগগুলো হচ্ছে, যদিও পুচিকে আমি নিজেই ভ্যাকসিন দিয়েছিলাম, কিন্তু ভ্যাকসিন দেওয়ার 14 দিন পরে গিয়ে এটাই বডিতে কাজ করে, তার আগেই সে ইনফেক্টেড হয়ে গেছে। সুতরাং ভ্যাকসিন, আবার অনেক সময় দেখা যায় ভ্যাকসিন দেওয়া থাকলে সাধারণত ভাইরাল রোগ কম হয়, হ্যাঁ, কিন্তু 5-10% চান্স থেকে যায় সব ভ্যাকসিন, এটা মানুষের ভ্যাকসিনে অ্যানিমেল ভ্যাকসিনও, ভ্যাকসিনেশন করার পরেও অনেক সময়, তবে ভ্যাকসিন করা থাকলে সাধারণত ভাইরাল রোগগুলো হয় না। আর ভ্যাকসিন করার 14 দিন পরে গিয়ে ওটা বডিতে কাজ করে। আমরা কুচিকে ভ্যাকসিন করলাম কবে, 2 তারিখ, তার মানে 14 দিন হয়নি, তার মানে কি কুচি আগে থেকেই ইনফেক্টেড ছিল, যার ফলে তার ভাইরাল রোগটা হয়ে যায়। তবে কি বলে যে 14 দিন পরে গিয়ে অ্যান্টিবডি ঠিকই ওর বডিতে তৈরি হবে, আর এমনিতে ন্যাচারাল অ্যাকোয়ার্ড একটা ভ্যাকসিন তৈরি হবে, সেটা হলো যে তার যেহেতু রোগটা আগে হয়ে গেছে সেটাতে ন্যাচারাল একটা অ্যান্টিবডি, অ্যাকোয়ার্ড অ্যান্টিবডি বলে সেটাতে, সেটা তার অলরেডি তৈরি হয়ে যাবে এনিওয়ে। সুতরাং ভ্যাকসিনের বিষয়গুলো আপনারা কি বলে একটু খেয়াল রাখবেন, টাইমলি ভ্যাকসিন করাটা অবশ্যই জরুরি, ভ্যাকসিন করা না থাকলে, কুচি যদি আগে ভ্যাকসিন করা থাকতো তাহলে আর এই রোগটা হওয়ার চান্সেস কমে যেত, যেহেতু আমরা রিসেন্ট ভ্যাকসিন করেছি কিন্তু এর আগেই হয়তো সে ইনফেক্টেড ছিল, সেই কারণে ওর রোগটা হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, ভালো না লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সবই হয়ে যাবে। আর আপনারা এই ধরনের অন্য কোনো ভিডিও যদি দেখতে চান যেগুলো কিনা আপনাদের মনে হয় যে এই এই বিষয়ের উপর ভিডিও করলে, ভেটেনারি রিলেটেড ভিডিও করলে, স্বাস্থ্য রিলেটেড ভিডিও করলে আপনারা উপকৃত হবেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেসটি বলছে আপনারা লিখে নেন, bdvet.com@gmail.com, bdvet বাংলাদেশের বিডি, vetvet, bdvet.com@gmail.com, এই নাম্বারে আপনারা যদি সাবজেক্টগুলো পাঠিয়ে বলেন যে এই ধরনের ভিডিও আমরা দেখতে চাই, তাহলে আমরা সেই ধরনের ভিডিও তৈরি করে আমরা আপ করব। আমাদের চ্যানেলটি হলো ভেট ডাক্তার সাকির উদ্দিন আহমেদ অথবা ডাক্তার সাকির স্পেকট্রিনিক, এই দুটি দিয়ে সার্চ দিলেই আপনারা ইউটিউবে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পুচি, তুমি কি করো পুচি? তাহলে পুচিকে দিয়ে আমরা ভিডিওটা শেষ করলাম।